আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আরা নাসরিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি মাস্টার শেষ পর্বের ক্লাস নিব। কোর্স শিরোনাম তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস। কোর্স কোড হচ্ছে 31607। আলোচ্য বিষয় তানজিমাত আন্দোলন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের এই পাঠ থেকে আমরা জানব তানজিমাতের সংজ্ঞা, প্রথম আব্দুল মজিদ ও তানজিমাত আন্দোলন, তুরস্কের তৎকালীন অবস্থা এবং তানজিমাত আন্দোলনের বৈশিষ্ট্য সমূহ। তানজিমাত আন্দোলন 1839 খ্রিস্টাব্দে সুলতান প্রথম আব্দুল মজিদ তুরস্কে যে সংস্কার আন্দোলন প্রবর্তন করেন, মূলত তাকেই তানজিমাত বলা হয়। তানজিম আরবি ভাষা হতে আগত একটি তুর্কি শব্দ। এর অর্থ সংস্কার, রিফর্ম, পুনর্গঠন, রিঅর্গানাইজেশন এবং নীতিমালা, রেগুলেশন। তানজিমাত এর বহুবচন। মধ্যযুগীয় আর্থসামাজিক অবস্থা থেকে আধুনিক যুগের উত্তরণের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে তানজিমাত বিশেষ ভূমিকা পালন করে। সুলতান প্রথম আব্দুল মজিদ পিতা দ্বিতীয় মাহমুদের মৃত্যুর পর সুলতান প্রথম আব্দুল মজিদ 1839 খ্রিস্টাব্দে তুরস্কের সিংহাসনে আরোহণ করেন। পিতার মতাদর্শে অনুপ্রাণিত আব্দুল মজিদ সিংহাসন আরোহণের মাত্র 4 মাস পরে উপদেষ্টা পরিষদের রশিদ পাশার পরামর্শে প্রাসাদের গোলাপ কক্ষে এক বিরাট দরবার অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সুলতান সাইফুল ইসলাম ও মুফতিদের অনুমোদন গ্রহণ করে যে ফরমান জারি করেন, তাই তুরস্কের ইতিহাসে খাত্তি ইস শরীফ বা তানজিমাত নামে পরিচিত। তার এই তানজিমাতের মূলে 3টি রাজকীয় ফরমান বিশেষ ভূমিকা রাখে। ক, খাত্তি ইস শরীফ গুলহান 1839 খ্রিস্টাব্দ, খ, খাত্তি হুমায়ুন 1840 খ্রিস্টাব্দ এবং গ, খাত্তি হুমায়ুন 1856 খ্রিস্টাব্দ। এখন আমরা তুরস্কের তৎকালীন অবস্থা সম্পর্কে জানব, অর্থাৎ তানজিমাত কেন হয়েছিল, তুরস্কের ওই সময়ের অবস্থা কেমন ছিল, এই সম্পর্কে আমরা আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীতে তুরস্কের তানজিমাত অর্থাৎ সংস্কার আন্দোলন শুরু হবার পশ্চাতে বিশেষ কতগুলো কারণ ছিল। যেমন আমরা দেখতে পাই যে অটোমান তুরস্কের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা সাম্রাজ্যের পতনকে যখন ত্বরান্বিত করার উপক্রম করে, তখন তানজিমাত আন্দোলন সাময়িকভাবে এই পতনকে রোধ করবার প্রয়াস পায়। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ককে এ সময় একটি পলিগ্লট নেশন হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঐতিহাসিক হিট্টি বলেন, অটোমান সাম্রাজ্য রোমান এবং আব্বাসীয়দের মতো বৈশিষ্ট্য ও সংগঠনের দিক হতে মূলত সামরিক এবং বংশভিত্তিক ছিল। খলিফা সুলতানগণ প্রজাদের মঙ্গল অপেক্ষা রাষ্ট্রের তথা নিজেদের সুযোগ সুবিধার প্রতি অধিক নজর দিতেন। অটোমান সাম্রাজ্যের বিভিন্ন জাতি, ধর্মাবলম্বী, বর্ণ গোষ্ঠীর বসবাস ছিল। এই কারণে একে পলিগ্লট নেশন বা বহুভুজ জাতি হিসেবে চিহ্নিত করা হয়। সুলাইমানের রাজত্বকালে পশ্চিমে তিউনিসিয়া হতে পূর্বে পারস্য, উত্তরে হাঙ্গেরি, ক্রিমিয়া হতে দক্ষিণে হেজাজ ও ইয়েমেন পর্যন্ত তুর্কি সাম্রাজ্য বিস্তৃত ছিল। তারপর দেখা যায় যে এই বিস্তীর্ণ তুর্কি অঞ্চলে সিরীয়, আরব, গ্রিক, আলবেনীয়, মিশরীয়, বারবার, কুর্দ, আর্মেনীয়, স্লাব, ইরাকিরা বসবাস করত। এই সমস্ত বিভিন্ন জাতির ভাষা, ধর্ম, আচার, ব্যবহার, মূল্যবোধ সমস্ত কিছুই ছিল পৃথক। প্রকৃতপক্ষে তুর্কিগণ অটোমান সাম্রাজ্যে ছিল সংখ্যালঘিষ্ঠ শাসক বর্গ মাত্র। এমনকি আন্তঃসম্প্রদায় বিয়ের ফলে তুর্কিদের সঙ্গে ইউরোপীয়দের জাতির সংমিশ্রণ ঘটে। এছাড়া বহু খ্রিস্টানকে ধর্মান্তরিত করে সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়, যেমন জেনিসারি। এর ফলে প্রজাদের মধ্যে উৎপীড়ন শুরু হয় এবং তুর্কি সুলতান ও গভর্নরদের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ দানা বাঁধতে থাকে। সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস। অটোমান সাম্রাজ্যের অধঃপতনের মূলে ছিল সামরিক বাহিনীর অযোগ্যতা ও অদক্ষতা। সামরিক ক্ষমতার উপর ভিত্তি করে গঠিত ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ ব্যাপৃত তুর্কি সাম্রাজ্য বেশি দিন টিকতে পারেনি।
চতুর্থত ঘৃণিত কুচক কাইনার্জির সন্ধির কুফল। কনস্টান্টিনোপলের পতনের অন্যতম প্রধান ফলাফল ছিল পশ্চিম ইউরোপের রেনেসাঁর সূত্রপাত। এছাড়া ভৌগোলিক আবিষ্কার ও ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে ইউরোপের স্বাধীনতা ও সাংস্কৃতিক অগ্রগতি সাধিত হয়। কিন্তু তুরস্ক আধুনিক যুগে অবস্থান করেও মধ্যযুগীয় ধ্যান ধারণা ও চিন্তা ভাবনার নিমগ্ন থাকায় 1778 খ্রিস্টাব্দে রাশিয়ার জারিনা ক্যাথরিনের নিকট তুরস্কের পরাজয় এবং ঘৃণিত কুচক কাইনার্জির সন্ধির ফলে তুর্কি জাতি অপমানিত বোধ করে এবং সেই সময় হতে সেনাবাহিনী ও সরকারের পরিবর্তন ও সংস্কার সাধনে তুরস্ক সচেতন হয়ে ওঠে। তারপর ইউরোপীয় শক্তিবর্গের সাম্রাজ্যবাদী নীতি। ইউরোপীয় শক্তিবর্গের আগ্রাসন নীতি ও প্রভাব বলয় দখলের প্রবণতার ফলে তুরস্কের সার্বভৌম ক্ষমতা বহুলাংশে হ্রাস পায়। তুরস্কের দুর্বলতা সুযোগে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, নিকট প্রাচ্য ও মধ্যপ্রাচ্য বিশেষ করে ফরাসি বিপ্লবের প্রভাব বিস্তারে প্রয়াস পায়। এর ফলে দেখা যায় যে এ সমস্ত কারণে পাশ্চাত্যের ভাবধারার প্রভাবে তুরস্কে একটি সংস্কারমূলক অর্থাৎ তান্ত্রিমাত আন্দোলনের সূচনা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তানজিমাত আন্দোলনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তুরস্কের স্বেচ্ছাচারিতা ও একনায়কত্বের মূলে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য যে আন্দোলন ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে শুরু হয় প্রকৃতপক্ষেই তাকেই তানজিমাত বলা হয়। এর মূল মন্ত্র ঘোষিত হয় রাজকীয় ফরমান সমূহে, যেমন 1839 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। সংস্কারবাদী অর্থাৎ তানজিমাতিগণ এই ফরমানের মাধ্যমে তুরস্কে কিছু সংস্কার সমূহ প্রবর্তন করার প্রয়াসী হয়। আমরা এখন এই সংস্কার নিয়ে কথা বলবো। প্রথমে জানমালের নিরাপত্তা। তানজিমাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তুর্কি সাম্রাজ্যে বসবাসকারী জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজাদের জানমালের নিরাপত্তা বিধান, সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠা। তানজিমাতের দ্বিতীয় উদ্দেশ্য হল রাজ্যে ঐক্য, সাম্য, মৈত্রী ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রজাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় নিশ্চয়তা দান। তৃতীয়ত, ধর্মীয় স্বাধীনতা। এই ফরমান খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা দানের নিশ্চয়তা দেয় এবং বলপূর্বক ধর্মান্তকরণে নিষিদ্ধ ঘোষিত করে। ইতিপূর্বে খ্রিস্টান সম্প্রদায় দারুল হর্ব এর অন্তর্ভুক্ত ছিল এবং দারুল ইসলামের সাথে প্রচন্ড বিভেদ ছিল, কিন্তু খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ গ্রিক ধর্মযাজকের ইস্তাম্বুলে গির্জা নির্মাণ এবং উপাসনার সুযোগ লাভ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা দেখতে পাই। তারপর আইনের সংস্কার। সুলতান আব্দুল মজিদ সকল প্রথাকে আইনের দৃষ্টিতে সমানভাবে দেখার জন্য নীতিমালা প্রণয়ন করেন। 1839 খ্রিস্টাব্দে রাজকীয় ফরমানে সুষ্ঠু বিচার ব্যবস্থার যে উল্লেখ ছিল তা 1856 খ্রিস্টাব্দের সাতটি হুমায়ুনের ফরমানে সুদূর প্রসারী হয়। সুবিচার ও নিরপেক্ষ বিচার, মুসলমানদের আইন প্রণয়নের যে একচেটিয়া অধিকার ছিল ফরমানের মাধ্যমে তা তিরোহিত হয় এবং আব্দুল মজিদ বিচার বিভাগের সংস্কারের জন্য যে কাউন্সিল স্থাপন করেন তা মজলিস ই আহকাম ই আদালিয়া নামে পরিচিত ছিল। এই কাউন্সিল সুলতানের অনুমোদন সাপেক্ষে আইন প্রণয়ন করতে পারত। তারপর যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। সুলতান আব্দুল মজিদ প্রজাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের জন্য এই মর্মে নির্দেশ দেন যে জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হবে না, কেবলমাত্র যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি পদে নিযুক্ত করা হবে। অমুসলমান সম্প্রদায়ের অসন্তোষ দূরীকরণে এরূপ বলিষ্ঠ পদক্ষেপ পূর্বে গ্রহণ করা হয়নি। বিচার বিভাগের সংস্কার। তানজিমাত আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল বিচার বিভাগের সংস্কার। নির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা বিনা বিচারে দণ্ডাদেশ দেওয়া যাবে না। এই আইনের মূল উদ্দেশ্য ছিল অমুসলিম সম্প্রদায়কে নির্যাতন থেকে রক্ষা করা এবং মূল ভিত্তি ছিল আইনের দৃষ্টিতে তুর্কি সাম্রাজ্যের সকল প্রকার সম অধিকার। খ্রিস্টান সম্প্রদায়ের সুযোগ সুবিধা।
কাঞ্জিবাদ আন্দোলন তুর্কি সাম্রাজ্যের সকল স্তরের জনগণকে প্রভাবান্বিত করে, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা সর্বপ্রকার সুযোগ সুবিধা পেতে থাকে এবং পদমর্যাদা অনুযায়ী ধর্মযাজকগণ সরকারের তহবিল থেকে নির্দিষ্ট হারে বেতন পেতে থাকেন। অতঃপর খ্রিস্টান সম্প্রদায়ের স্বাধীনতা। সুলতান দ্বিতীয় মাহমুদ এবং তার সুযোগ্য পুত্র আব্দুল মজিদ নিজামি জাদিদ এবং তানসিমাতের প্রবর্তন দ্বারা সামাজিক বিভেদ, বৈষম্য ও অনাচার দূরীকরণের প্রয়াস পান। বিশাল তুর্কি সাম্রাজ্যে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা লাভ করলেও শরীয়তের বিপরীতে কানুন প্রবর্তিত করে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করেন। খ্রিস্টান সম্প্রদায় স্বাধীনভাবে তাদের ঘরবাড়ি, গির্জা, হাসপাতাল, স্কুল ও সমাধিস্থল নির্মাণ ও সংস্কার করার অধিকার লাভ করেন। রাষ্ট্রীয় ব্যাংক স্থাপন। 1839 খ্রিস্টাব্দের রাজকীয় ফরমানে উল্লেখ ছিল যে রাষ্ট্রীয় অর্থনীতিতে স্থিতিশীলতা আনার জন্য একটি রাষ্ট্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এই উদ্দেশ্য সফল করার জন্য প্রথমত একটি কেন্দ্রীয় অর্থনৈতিক সংস্থা বা খাজনা এবং দ্বিতীয়ত সুষ্ঠু মুদ্রা ব্যবস্থা প্রয়োজন। সুলতান আব্দুল মজিদ 1840 খ্রিস্টাব্দে ইউরোপীয় ব্যাংকের অনুকরণে সর্বপ্রথম একটি তুর্কি ব্যাংক প্রতিষ্ঠা করেন। সরকার এই ব্যাংক প্রতিষ্ঠার 15 বছর যাবৎ প্রতি বছর 30 মিলিয়ন পিয়াস্তা প্রদানের অঙ্গীকার পায়। 1843 খ্রিস্টাব্দে সর্বপ্রথম স্বর্ণ ও রূপ মুদ্রার স্থলে কাগজের নোট প্রবর্তন করা হয়। 1844 খ্রিস্টাব্দের মধ্যে প্রাচীন মুদ্রা ব্যবস্থার পরিবর্তে ইউরোপীয় মুদ্রামানের সঙ্গে সমতা রক্ষার জন্য নতুন নতুন মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত হয়। প্রশাসনিক সংস্কার। তানজিমাত আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রশাসনিক সংস্কার। মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ রাজকর্মচারী এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক কাউন্সিল গঠিত হয়। 1840 খ্রিস্টাব্দে খাতি হুমায়ুন এর ফরমান অনুযায়ী রশিদ পাশা ফরাসি প্রশাসনিক কাঠামোর বিন্যাস করেন। গভর্নরদের স্বৈরাচারী শাসন থেকে প্রজাদের রক্ষার জন্য কেন্দ্রীয় প্রশাসনকে সুদৃঢ় করা হয়। বাণিজ্যিক কোর্ট স্থাপন। সুলতান আব্দুল মজিদের সংস্কার বহুমুখী ছিল। তিনি 1850 খ্রিস্টাব্দে ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধানের জন্য রশিদ পাশাকে দায়িত্ব অর্পণ করেন এবং বাণিজ্যিক কোর্ট জারি করেন। উল্লেখ্য যে সারিয়া আদালতের পাশাপাশি সর্বপ্রথম ইউরোপীয় ভাবধারায় উদ্ভূত হয়ে সুলতান বাণিজ্যিক কোর্ট জারি করেন। তুর্কি সংস্কার আন্দোলনে প্রভাব এভাবে ফরাসি প্রভাব প্রতিফলিত হয়। দণ্ডবিধি আইন। আব্দুল মজিদ বাণিজ্যিক ও সামুদ্রিক কোর্ট ব্যতীত বিচার বিভাগের পুনর্বিন্যাসের জন্য দণ্ডবিধি আইন জারি করেন। 1840 খ্রিস্টাব্দে প্রথম এবং 1858 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো দণ্ডবিধি আইন প্রবর্তিত হয়। কর ব্যবস্থার বিন্যাস। 1858 খ্রিস্টাব্দে ভূমি সংস্কার আইন জারি হয় এবং সমস্ত প্রথা বিলুপ্ত করে কর আদায়ের সুষ্ঠু ব্যবস্থা করা হয়। দ্বিতীয় মাহমুদ পূর্বেই তিমার বা সামরিক ভূ স্বত্ব ব্যবস্থা বিলুপ্ত করেন এবং এর স্থলে ভূমি জরিপ ও বন্টন ব্যবস্থা কর আদায়ের ব্যবস্থা চালু করেন। জায়গিরদার প্রথা বিলুপ্ত করে নির্দিষ্ট হারে কর আদায় করা হতো। জায়গিরদার প্রথা বিলুপ করে নির্দিষ্ট হারে কর আদায়ের প্রবর্তন নিঃসন্দেহে রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়। শিক্ষা সংস্কার। 1845 খ্রিস্টাব্দে জারিকৃত খাতি হুমায়ুন অনুযায়ী 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এই কমিটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন। এই কমিটিতে আলী এফেন্দি এবং ফুয়াদ এফেন্দি সদস্য ছিল। এই কমিটির রিপোর্ট অনুযায়ী তুর্কি সাম্রাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং জনশিক্ষা কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয় এবং সেজন্য কার্যকরী ব্যবস্থাও গৃহীত হয়। 1847 খ্রিস্টাব্দে জনশিক্ষা দপ্তর প্রতিষ্ঠিত হয় যা প্রাথমিক স্কুল ও রুশদিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয়। শিক্ষা ব্যবস্থার বিন্যাসের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। নিরক্ষরতা দূরীকরণ করে শিক্ষার আলো দানের জন্যই শিক্ষা ব্যবস্থার আমূল বিন্যাস করা হয়। জেল সংস্কার। সুলতান আব্দুল মজিদ দূরদৃষ্টি সম্পন্ন
ছিলেন এবং তিনি জেল সংস্কার ও দাসত্ব প্রথার বিলোপ করেন। অপরাধ প্রবণতা রোধ করার ব্যবস্থা তিনি করেন। তারপর সাহিত্য শাসন, পাশ্চাত্যের অনুকরণে সাহিত্য শাসন প্রবর্তনের বন্দোবস্ত ফরমানে অর্থাৎ খাতি হুমায়ুনের ছিল। কেন্দ্রীয় শাসন শিথিল করে স্থানীয় সরকার গঠন প্রশাসনে প্রচন্ড প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এতক্ষণ তানজিমাত আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। আশা করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগের সাথে খেয়াল করবে এবং পড়ে এবং তোমাদেরকে পড়ে এগুলো বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমাদের পাঠের এখানেই সমাপ্তি। আগামী ক্লাসে আমরা তানজিমাত আন্দোলনের পরবর্তী অংশগুলো পড়ব। তো ওই পর্যন্ত আমরা আশা করব সকলেই ভালো থাকবো এবং নিরাপদে থাকবো। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ।